কবরে যাবা কি প্রশ্ন আমার মালিক করবে? মার রব বুকা, তোমার রব ছিল কে? যারা দুনিয়া থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে না কইরা কোন সময় রব মনে করছো দলের নেতা নেত্রীকে? আরে এক সিনেমার বাজাররা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, মানুষ রচিত তন্ত্রমন্ত্র বাস্তবায়নের দল করে চেষ্টা করে, অনেক সময় রক্ত মাংস মিলিয়ে গেছে নাউজুবিল্লাহ, রক্ত গোস্ত মেলছে ওরা ঠিক মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান রব বুকা, তোমার রবকে। যারা বাজান ভালো করে যাই না রাখো দুনিয়া থাকো অবস্থায় আমার মালিক যে দিন তোমার আমার জন্য দুনিয়ায় পাঠাইছেন, তার ভিতরে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় শান্তির পরিবেশ তৈরি হওয়ার নীতি আদর্শ জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক মতো আল্লাহর হুকুম মাইনা এই নীতি আদর্শের সঙ্গে জড়াইতে পারবা না। আফসোস, আমরা মুসলমান দাবি করি যদি ইসলামের নীতি আদর্শ আমরা মুসলমানরাই যদি প্রথম এটা গ্রহণ না করি, এটা কি হিন্দুরা করবে নাকি খ্রিস্টানরা করবে, বিজাতিরা করবে? এই নীতি আদর্শ শান্তি দুনিয়াতে আখেরাতে মুক্তির জন্য কে পাঠাইছে? জোরে বলো আল্লাহ। মুসলমান আমাদের নীতি আদর্শ ইসলাম। হ্যাঁ জোরে বলো কথা ঠিক না বেটি? সাথে জড়াইয়া থাকবো যদি যার নাকি ঠিক মতো নীতি আদর্শ না অনুযায়ী কবরে যাবা তারা তো উত্তর দিতে পারবে না রব্বি আল্লাহ, তারা তো বলবো হা হা লাদ্রি জানি না কি কাকে আমি রব মানছিলাম জানি না। দ্বিতীয় পুরুষ আমার দিন ওখা, যারা ইসলামের নিয়ম অনুযায়ী ধর্ম অনুযায়ী সব আদর্শ অনুযায়ী চলতে পারো নাই, বলতে তো পারবে না আমার ধর্ম দিন ইসলাম, বলবে জানি না কোন নিয়ম অনুযায়ী চলছি। আল্লাহ রসুলকে দেখাবেন মান হাজার রাজুল, যারা আল্লাহ রসুলকে সর্বভূত নেতা মানতে পারো নাই তারা তো আল্লাহ রসুলকে দিকে চিনতে পারবে না, বলবা হা হা লাদি চিনি না কে ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বান্দা প্রশ্নতে ঠিক মতো দিতে পারে নাই, ওকে কত কিছু খাওয়াইলাম আর আমার সমস্ত নেয়ামত ভোগ করাইলাম, কুকুরটাও আমার সৃষ্টি আর এই কুকুরকে আমি ভালো জিনিস খাইতে দেই না, কোরমা পোলাওকে আমি খাওয়াইলাম, কত মাছ খাওয়াইলাম, কত দুধ খাওয়াইলাম, কত ফল আমি ওকে খাওয়াইলাম, আর কুকুরটা নোংরা ময়লা জিনিস খাইয়া ওর জীবনকে বাঁচাইছে, তারপরে আমার তাসবি আদায় করছে, গরুটা ঘাস খাইয়া ময়লা খাইয়া ওর জীবনকে বাঁচাইছে, এরপরে আমার শুকরিয়া আদায় করছে। আরে আমার এত সব নেমাত খাওয়াইয়া ও আমার হুকুম মানে নাই, ও ফেরেশতারা এই কবরের জন্য কবর থাকবে না, জাহান্নামের সঙ্গে অসুরাত তৈরি করো, জাহান্নামের আগুনে এসে কবর ভরবে, জাহান্নামের আগুনে জ্বলবে, দুজন দাবাজা ফেরেশতা পিটাইবে, আরে কেমন পর্যন্ত পিটাইবে, কেমতের ময়দানে উঠবে, আরে উঠে দেখবে তামার জমি গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, সূর্যের তাপ এক হাত বা সো হাত মাথার উপরে ভুর করিয়া ছাড়ছে, আরে ওদিকে যারা মাওলার হুকুম অনুযায়ী চলছে কেমতের ময়দানে উঠবে, কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেশ করা কোথায় দোষ, আরে উঠাই কেমতের ময়দানে তাদের ডানে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর চতুর্দিকে আমাদেরকে কবুল করে দি, আমার মালিক ডাক দেবে বন্ধবাদী ওদেরকে আমার, আরে কুদরাতি আরো সে দেশে সায়াদান করবো আবাজা, আলো করে আমার কিন্তু যাও কবরে যাও, কারণ আমার মালিক বড় দয়ার মাওলা, চরমনে মা আপনি যখন নিয়ে আসছে আমার মালিক বল হারলে মানিল বল কুলিয়া উ বিল্লাহি ওয়াহিদিল কহার, আমার মালা যখন হারে কহারিয়া সিপার দিয়া ডাক দেবেন, হে নাফারমানের দলেরা আজকে এই দিনের বাদশাহ আমি মাওলা, আর কার কোনো ক্ষমতা দেখাও, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলবে, নাফসি নাফসি বলে চিৎকার মারবে, আপনার আমার দয়ার নবী শেষ দেখ পড়ে কান্দবে আমার রব্বি হাবলি উম্মতি,
ربي حبلي امتي مالك আপনার উম্মতকে বাঁচান হাবিব গো মাথা উঠার সুপারিশ করে যা বলবেন তাই আমি শুনব আল্লাহ আপনি আমাদের আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সুপারিশ আমাদের জন্য নসিব করে আজান এই ময়দানে আসছেন আরে দিলকে আরে অন্তরের অন্তর করেন একটু খেয়াল করে মাওলার জিকির করেন খেয়াল সহকারে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন খেয়াল করে আল্লাহ বাদ কেউ মাবুদ নাই ইল্লাল্লাহ জিকির করবেন আমার কলবে আল্লাহই আছে আল্লাহ আল্লাহ জিকির করবেন আল্লাহ আমার দিকে চাইয়া বলতেন না কেমন কলে মাসখানে ঠালা জায়গা আল্লাহ বলতেন বন্দা আমাকে বোলাও কা يوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بداية هذا المشروع نبال رحمة القرآن الله ربي صلى الله عليه وسلم بحون الرفوري اي ترى شوالك صحابة اكرام دل اي آية شريف تلاوة كل جاسكر اي دين اسلام با دين پوری پوری محيا گلو সবাই বলেন আলহামদুলিল্লাহ কি পাইলেন দিন বলেন 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 দিন পরিপূর্ণ বাড়তি কমতি আর কোনো দিক নাই এখন দিন আবার অনেক কইছে আলহামদুলিল্লাহ রাখলো কি কইলেন দিন দিন বুঝলেন তো ইসলামের সমস্ত বিষয় আদিকে আদিগুলোকে একত্রিত করলে তাকে বলা হয় দিন তাকে কি বলে দিন কি বলেন বলেন দিন এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তার রাসূলের মাধ্যমে কি কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিসসিলমি কাফা এই ইমানদাররা যারা আমাকে বিশ্বাস করে এখন দিনের ভিতরে পুরো ঢোকো বোঝেন নাই বোধ হয় কি দিনের ভিতরে পুরো ঢোকো আবার রহমতুল্লাহ একটা কথা বলতেন মসজিদের ভিতরে এক কেউ পা রাখছে আর এক পা বাহিরে কেউ বলবে লোকটা পুরো মসজিদে না কেউ বলবে বলবে লোকটা পুরো বাহিরে না কি বলবো বাহিরেও না ভিতরে না যাবে ঠিক কি না দুই পা দিয়ে ভিতরে ঢুকছে পুরো ঢুকছে দুই পা দিয়ে বের হইছে পুরো বের কথা ঠিক কি না তাহলে দিন পরিপূর্ণ এই আয়াতের শানে নুজুল হে আল্লাহর বান্দারা আবার স্মরণ করে তাদের বলছে সর্বনে অনেক বুঝাই দিয়ে এখনো ঠিকমতো বোঝেন না এখনো পাগলামি করে আপনার একার কারণে পুরো এলাকাটা নষ্ট হয়ে যায় এবার কথা ঠিক কিনা সর্বনে এসে ভিড়ে ভিড়ি করে করে তো লাভ নাই সংখ্যা কম হোক দরকার নাই বেশির কোনো প্রয়োজন নাই কিন্তু সর্বনে লেভেল লাগাইয়া দিনের ক্ষতি করিয়েন না এই আল্লাহর কুতুবদের বদদোয়া থেকে বাঁচতে পারবেন না আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন দোয়া পাওয়ার জন্য পাগল হয়ে যাও খালি দোয়া চাও এই দোয়া চাইয়ে পাওয়া যায় না দোয়ার কাম করো বেড়া ভাঙিয়া দোয়া ভিতরে ঢুকবে কথা ঠিক না বেঠি আব্বাস রাহমাতুল্লাহ অনেক সময় বলতেন যে অনেক মুজাহিদ আমার এখন মনে আছে আল্লাহু আকবার যে কিভাবে আল্লাহর কুতুবদের কথা মানত দুনিয়া সব একদিকে চলে যাইত কথা ছাড়ত ওই যে শুনে নাই নরসিদ্ধির পাগলার কথা কইতো এই আল্লাহর কুতুবরে বলছেন পর্দা করা লাগে শেষ পর্যন্ত এখন পানি তো ব্যবস্থা নাই ওই নিজে সমস্ত দিনের পানি কান্যা আইন্যা স্ত্রীকে দিয়া পর্দা করছে কে বোঝেন কি এইভাবে দিন পরিপূর্ণ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে আয়াত নাযিল হয় তিনি প্রথম বর্ষে ইহুদি ধর্মের লোক ছিল পরবর্তীতে মুসলমান ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম আমাদের মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া আচ্ছা কুত্তার গোশত খাওয়া হারাম না কিন্তু কুত্তার গোশত অনেক জাতিরে খায় না আস্তে আস্তে আমাদের ধর্মে কি হারাম আচ্ছা আমাদের উপরতি ঘৃণা আছে না কুত্তার গোশত যদি পাক করে নিয়ে আসা হয় উন্নত মানের বাবুসি মশলাও ভালো বিদেশে উন্নত মানের মশলা দিয়ে পাক করছে বাবুসি এক নম্বরে পাকও সুন্দর হয়েছে যদি বলে যে কুত্তার গোশত পাক করি আছে হ্যাঁ না আসেন কেটে কেটে খাইতে পারবেন পারবেন বমি আসতে চাইছে কারণ ওর প্রতি আমাদের একটা ঘৃণা আছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হয়ে গেল এই কুত্তার গোশত হারাম ছিল না ধর্মীয়
এবং ঘৃণা আছে না, এখনো তো ঘৃণা যায় নাই। মুসলমান দরজা উঠে গোস্ত খাওয়া কি? এখন বলতেছে আমার ভাইরা মুসলমান, উঠের গোস্ত ধর্মীয় হালাল হারাম ছিল, আমি খাই নাই, এখন মুসলমান ধর্মে হালাল, আমি ওটাকে হালাল জানছি। কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই নাই, এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও না খাও না। হালাল কিন্তু জানছে খাইতে কি লাগে, আবার কারণ হালাল কিন্তু জানছে খাইতে একটু ঘৃণা লাগে। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। হালাল জানলে খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে, কথা ঠিক কিনা? যদি প্রমাণ করে দেখাইতে না পারো, এই মুসলমানকে আমার কাছে প্রমাণ করো। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনামে খোদ বাদস্তে খাজাদাদা। মুসলমান কাকে বলে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, কেলা গাছে গোড়াইছে, কেলা গাছ বাইরে, আর মুসলমানের ঘরে হয়েছি আর মুসলমান হয়ে গেছে। নবীর ঘরে জন্মগ্রহণ করেও মুসলমান হইতে পারে না, মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছেন, ঘোড়া যখন মুখে লাগাম লাগায়, লাগাম যখন সরে হাতে ছাড়ে, ঘোড়া নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি আর চলে? যেভাবে সওয়ারি চালায় সেইভাবে চলা লাগে, কথা ঠিক কি না? এর নাম হলো লাগাম লাগানো। আমরা কালিমা পড়ি নাই, আসতে তো আসতে না, কোনো সন্দেহ মন্দেহ আছে কি বলছি? করছেন করছেন কিন্তু বাজান অন্য হাদিসের ভিতরে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করে করবে, হক বোঝেন? এই লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি এইটা পুরো পালন করবে, এই আদায় করে তারা পড়বে, ফাদা খালাল জান্নাহ। সে মেস্ত্রি ভিতরে ঢুকে যাবে, ঠিক কি না? এখন আমার ভাইদেরকে বললো পড়বে, আরে মা বাবা তারা শুনতেছে, এই আজকে শুনতেছিলেন আসর পরও এই ভাই জুজুর বয়ান করতেছিল যে হেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মৌলিতের চারটা কাজ ছিল, কয়টা বলেন? মুখ খুলিয়া এই এক নম্বর দাওয়াত, মুখস্থ করেন, দুই নম্বর তালিম, তিন নম্বর তাজকিয়া নাফস, চার নম্বরে জিহাদ, সাইরোটা লাগবে বলেন, আবার কম চারোটা। এই দাওয়াত যদি না থাকে তাহলে মানুষ দিন বুঝবে কেমনে, দিনে পথে আসবে কেমন? লাগবে লাগবে তাহলে দাওয়াত লাগবে, তালিম এর মধ্যে শিক্ষা করা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দিন শিক্ষা কি ফরজ বলেন? তাদের ইলমে দিন শিক্ষা কি ফরজ? আমার অনেক বাজানরা আছেন, বাচ্চাদেরকে দিন শিক্ষা দেন না। শোনেন, আপনারা ইংরেজি বাংলা অঙ্ক আদার্স যা আছে শিখেন, কোনো দোষ নাই, কিন্তু অর্থ ব্যবস্থা সমস্ত বাচ্চাদের তার দিনের পথে চলার জন্য
এর বেদের শিক্ষা দেওয়াই লাগবে। অনেকে খোলার ব্যাপারে আগ্রহ জমে নাই, কোরআন কারিমের আমার বোনের সাথে সম্পর্ক রাখেন না, অনেকের জায়গা জমিন আছে, সম্পদ আছে, এলাকার ভিতরে একটা কোরআন কারিমের প্রতিষ্ঠান খুলে যাওয়া, কবরে যাওয়া, এ চিন্তাও করেন না, কথা ঠিক না? আল্লাহর কুতুবে যে আল্লাহ জামানার মুজাদ্দিদ বানাইছে, তার বাস্তবতা হলো কোরআন কোরআন কারিমের এই প্রতিষ্ঠান কোরআন শিখে বোধ করি বলে তাকাবো এই এনজিওর নামে কিন নামে সাহায্যের নামে আর সে বিজাতি বাংলাদেশে সেই ইমানের গোডাউন ধ্বংস করার জন্য কির গোডাউন এই বাংলাদেশ সরকার বেড়া বেড়ানো বোঝানোর মতো মুসলমান এই গোডাউন ধ্বংস করার জন্যে শিক্ষার নামে সাহায্যের নামে আজকে বিভিন্ন কায়দায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে ফজরের পর। শিখায় কি জানেন না? এই আপা বলতে আছে বাচ্চাদেরকে চক্ষু বন্ধ করো, হাত পাইতে বলো আল্লাহ একটা চকলেট দাও, কতক্ষণ পর বলে চক্ষু খোলো চকলেট পাইছো, করলে তো পাও নাই, এখন চক্ষু বন্ধ করো, বলো আপা একটা চকলেট, হ্যাঁ আপা তো পড়তে যাতে থাকে চকলেট, চক্ষু খোলো বলছে চকলেট পাইছো, পাইছি তো চকলেট আল্লাহ দেশে না আপা দেশে, বলে আপা দেশে, অর্থাৎ বুঝাইতেছে আল্লাহ কিছু দেয় না, মানে ইমান ছোট বাচ্চা অবস্থা ধারণ করিয়ে দেয়। এই জন্য আল্লাহ দেখো আর এই জন্য ফজরের পর কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে, যারা বলে কথা ঠিক কিনা? এই জন্য আমাদের প্রতিজ্ঞা থাকবে ওরা যে পদ্ধতিতে আসবে ওই পদ্ধতিতে মোকাবিলা কইরা নাস্তিকদের সমস্ত ওদের পরিকল্পনা সব বাংলার জমি থেকে উঠিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আমাদেরকে প্রত্যেক বাংলা প্রত্যেক ওয়ার্ডে আমাদের একটা 68,000 গ্রাম ছিল, তখন 68,000 গ্রামে আসলে কোরআন কারিম প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর রহমতে, তার সত্র ছায়া হাজার হাজার প্রতিষ্ঠান বাংলার জমিন হয়ে গেছে। গাইবান্ধা সেদিন একজন আমাকে বলতেছে হুজুর আল্লাহর কুতুব যে কোরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠা খোলার জন্য যে আল্লাহর কুতুব বলে গেছে, আজকে দেখলাম যদি আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে একটা কোরআন কারিম প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতো তাইলে নাস্তিকরা আমাদের জমিন দখল করার সাহসও পেত। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো তাহলে মা বোনরা তারা শুনতেছেন যে ঘুমাইয়া ঘুমাইয়া নাক টানলে চোরে কিন্তু সব লইয়ে যাবে, শোনেন নাই যে চোর ঢুকছে ঘরের মধ্যে, এখন স্ত্রী বলতে আছে স্বামীকে ওঠেন না ঘরে চোর ঢুকছে, এখন এই বলতে আছে ধৈর্য দেখি চোরাই কি করে, এখন চোরাই তো মালটার সব লইয়া কাপড় বাঁধছে, এখন কইতেছে এখনো ওঠেন না মালটি সব নিয়ে যায়, বলে একটু ধৈর্য দেখি চোরাই কি করে, তাই করতে গেলে মাল নিয়ে রওনা করছে, বলে আপনি এখনো ওঠেন না চোরা দিয়ে মাল নই নামিয়ে যায়, এখন কোনো এখন দর্শনই দেখা যায় না, এই লাভ দিয়ে ওরছে দেখে চোরায় মাল চলে গেছে। এই 250 শত শত বছর ভারত উপমহাদেশ পরিচালনা করছে মুসলমান, স্পেন 750 বছরের মধ্যে হ্যাঁ পরিচালনা করছে মুসলমানরা, আজকে মুসলমানদের চিহ্ন ভাবা যায় না, কথা ঠিক কিনা? এই মুসলমান রাখে তৈল দিয়া নাক টেনে ঘুমাইছে, এরা দরবেশ হয়েছে, তাহাজুদে নামাজ পড়ে কপালে দাগ পড়ছে, হে তসবিরে খালি জিকির করে অসুবিধা কি, ভালোই তো আছে ঠিক না? ওদিকে সরাই কিন্তু মান মাটি পায়ের মাটি নিচ থেকে সরাইতে আছে, সরাইতে সরাইতে যখন সুযোগ দেখবে আস্তে ইসলাম নামক গাছটাকে সরাই বলে, এর জন্যই আল্লাহ কুতুব রহমাতুল্লাহি আলাই আল্লাহ তাকে জমানা মুজাদ্দিদ বানাইছিলেন, তার চতুরতা আজকে আল্লাহর ফজল করবে সর্বোচ্চ আল্লাহ দেখাইতেছে, কথা ঠিক কি না? দাওয়াত তালিম তালিম লাগবে, এই সর্বনায় মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, অনেক সর্বনায় মুজাহিদ অনেক বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে, ওদিকে ব্যবসা বাণিজ্যে খুব পটু, ওরে টাকা আর টাকা, কিন্তু যখন বলি যে একটু সুরায় ফাতেহা
তখন পড়ার সময় মুখ যে কয়বার বেকায় শেখায় আর কয়বার যে দাঁত ভাঙে হ্যার কোনো ঠিক নাই, এটা আফসোসের কথা না? ওদিকে আবার এই যে শুনলে আবার বুঝতে যে কষ্ট বই হের না। গেছিলাম এক জেলায় ফজরের নামাজ বলছেন এক মাদ্রাসা, এখন পড়াবার জন্য মতো এসে মনে করছে এই পড়াই না, কিন্তু আমাদের এক মুজাহিদ এ আলেম হ্যাঁ দেশে ইমাম এখন আমার দেলে বিদের খপ্পর হয়ে শুরু হচ্ছে জানলা নামাজ নষ্ট হয় না কী করে সবর সাথে বলাইছে। আল্লাহর বান্দা যখন তেলাওয়াত শুরু করছে তেলাওয়াত শুনে চোখের পানি রাখছে বলিটা ঠান্ড হয়ে গেছে যে আজকে তারা কীভাবে এই চর্মনাই তরিকায় এই বুড়া ছাত্র হয়েছে। এই আমাদের চর্মনাইতে আমাদের সার ছিল বুঝছেন সে বিশ ভাস্কর দাস আমার ওস্তাদ, এই তাকে এখানে বসে বলতো বি শ্রীমূর্তি বীর শ্রীমূর্তি বীর শ্রীমূর্তি বলছে অর্থাৎ যে কোনো মাসাল তার কাছে জিগেলে টাস টাস উত্তর কি আর খালি টাকা শেখছেন ক্ষমতা শেখছেন আরামায় শেখছেন সুরায় ফাতিহা সহ চারটে সুরা আপনি সহি করবেন না আমার নামাজ হবে? আস্তে কর আস্তে এই নামাজের ভিতরে সহি তেলাওয়াত করা ফরজ না? ফরজ না, এতটুকু পারবেন না? না পারবেন না। এই জন্য তৃতীয় নম্বর সবক এই দেওয়ার আগে নেওয়ার আগে আগে কমপক্ষে চারটে পাঁচটা সুরে ফাতে আসা তেলাও সহি নালে সবক পাল নাই লাভ নাই কী লাভ আছে আমার নামাজই তো কি জোরে বলার কথা ঠিক কিনা জরুরি মশালাগুলো ফরজ ওয়াজিব সুন্নাত এ খুব বেশি মশাল এগুলো সেটি কোনো অসুবিধা আছে? হ্যাঁ আব্বাস যে বয়স্কদের প্রতিষ্ঠান খুলে গেছে পুনরুদ্দিন কেউ যদি আলহামদুলিল্লাহ যে এই বয়স্ক মাদ্রাসার যে ছাত্র হয় দুই ঘন্টা করে সময় দেবে দুই ঘন্টা আল্লাহ রহমতে সে একজন আলেম হইতে পারে। তাহলে প্রথম পর্যায়ে আমাদের বাচ্চাদেরকে আমরা এলমে দিয়ে তাকে শিখাবো, রাজি আছি? কে কে আল্লাহ হাত উঠান সবাই রাজনের হাত উঠান আল্লাহ দেখো আল্লাহ আপনি কবুল করেন আলহামদুলিল্লাহ হাত নামান আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ আপনি কবুল করে নেন। এই ছোটোবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় পাথরের ভিতরে অঙ্কন করলে যেটা কোনোদিন মুছে যায় না এইভাবে ছোটোবেলার শিক্ষা কোনোদিন মুছে যায় না। আমরা অনেক দেখছি যাদেরকে ছোটোবেলায় বাপ মা বাপ মা এবং পড়শিরা উস্তাদরা এলমে দিনের নূর সিনের ভিতরে ঢুকেছে ও দুনিয়া সব বসছে ইংরেজি দিয়ে ফটু বাংলায় ফটু অঙ্কিশাস্ত্রে পণ্ডিত অনেক কিছু শিকার করেও তাকে দিনের থেকে সরাইতে পারে না। আর ওরাও দেখছে যে এদেরকে মুসলমানদের কেন ইমান ধ্বংস করতে পারি না এই ছোটোবেলায় শিক্ষা এই জন্য ওরাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ফজরের পর বোঝে এইবার মুসলমান সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান মাম কানে ইকামত শুননাত না আস্তে কর। আর বর্তমানে কিন্তু এক শ্রেণী ক্লিনিকের ক্লিনিকের মধ্যে ওরা যে তৈরি করছে বাচ্চাদের কোনো যেন আজান একামত কানে যেন না ঢুকিয়ে দেওয়া কায়দা বোঝেন কি শুনিয়া এই জন্য আমাদের বাচ্চাদেরকে এইভাবে আমরা খেয়াল করবো ছোটোবেলা থেকেই বাচ্চাদের দিন এবং আল্লাহ আল্লাহ রসুল সেই মোহাম্মদ ঢুকেই দেওয়া দরবারের কথা ঠিক কিনা অনেক মাদেরকে শুনছি আল্লাহু আকবার যে এইটা করিও না আল্লাহ এটা বেজার এটা করা যায় বাচ্চা তো বেজার বেজার বোঝে না এইটা করো আল্লাহ সওয়াব দেবে আল্লাহ সওয়াব দেবে এইটা করো এইটা করো জোরবেলার কথা ঠিক কিনা। কত মা এক স্বামী আমাকে বলতেছে হুজুর আমার স্ত্রী আল্লাহ এতদিন দেয় বানাই আমার সন্তান জন্মগ্রহণ করার পরে অজু সারা আজ পর্যন্ত মুখের দুধ পান করায় না মায়ের কি খেয়াল যে আমার বাচ্চাটা কীভাবে ছোটোবেলা থেকে আমি দিন দেয় বানাব কথা ঠিক কিনা। আর বর্তমানে এক শ্রেণীর উজু নেই গোসল নেই নামাজ নেই রোজা নেই ওই ছোটোবেলা থেকে শুনায় শিখায় আর টিমা টিম টিম তারা মাঠে পারে দিন খারা খারা বলে দুই দাসি এখন অস্তিত্ব আছে এইবার কি শিখায় ওই যে বেহালা লইয়া গোলবাদ্য টুনটুনা টুনটুন কথা বলছে এই যে শিখাইয়া তোমার কবরে গেল টুনটুনা টুন বাজবে কথা ঠিক না ঠিক ওই টুনটুনা টুন ওই তখন চোখের পানি ছাড়িয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ কপাল পোড়া
এইটা তোর কপালে বুঝে জ্বলবে না, যারা বলে কথা ঠিক কিনা? এই জন্য শিখে শিখিত অসুবিধা নাই, আলেম হওয়া লাগবে। তিন নম্বরে তাজকিয়া নাফস, আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধিও কিন্তু ফরজ। এইটা না থাকার কারণে আজকে বাংলাদেশে যত গন্ধগোলের শেষ নাই। এক আলেম আর এক আলেমের দেখতে পারে না, আমি মনে হয় ভুল কইছি মনে হয়। হ্যাঁ, এক পীর আর এক পীরকে দেখতে পারে না, এক মেম্বার আর এক মেম্বারকে দেখতে পারে না, এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে দেখতে পারে না, এক মুফতি আর এক মুফতিকে দেখতে পারে না, এক সাইফুল হাদিস আর এক সাইফুল হাদিসকে দেখতে পারে না। এই তোমাদের ভালো করে মনে রাখো, যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবাবার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ওই বাতি নিবাইতে গেলে তার শ্বশুরশ্বশুরীরে ধ্বংস হবে। সর্বনাশ যারা বিরোধিতা করেন, আমি সেই বাজানদেরকে বলব, আপনাদের শুভ বুদ্ধি আল্লাহ উদয় করুক, বলেন আল্লাহ আমিন। কথা ঠিক না ভাই? এই চরমনায়ের ভিতরে যদি কোনো শরিয়াত ইসলামের দিক থেকে কোনো ভুল থাকে, আমরা বারবার বলি, আজকেও বলছি, দয়া মায়া করে আমাকে ধরাইয়া দাও, আমাদেরকে ধরাইয়া দাও। কারণ বাজান আমরা তো ঠিকাদারি চুক্তি নিয়ে পীর মুরিদি করি না। আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান পীর মুরিদি যে কত কষ্ট, এই যে বয়ান করি, অনেক সময় বাগান গলাটা পর্যন্ত শুকাইয়া যায়, মাথা পর্যন্ত ধইরা যায়, সফর করে রাত্রদিন ঠিক মতো ঘুম নাই, বাজান পাগলের মতো কেন দৌড়াই? এটা কিন্তু আমাদের নেশাও না, পেশাও না, এটা কিন্তু আমাদের কোনো ব্যবসাও না। উনি একমাত্র আল্লাহর পথ বলা বন্ধ বান্দিদেরকে দিনের পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি কইরা দেখিনি কিছু আল্লাহর খাস বন্দা বান্দি তৈরি করা যায় কিনা। কারণ আমার আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। কিন্তু যদি আমার আলোচনার মাধ্যমে, আমার চেষ্টার মাধ্যমে একটা লোক নামাজি হয়, দিনদার হয়, আরে ওর মাধ্যমে আর একজন দিনদার হয়, ওর মাধ্যমে আর একজন নামাজি হয়, এরকম মা বোনদের অনেক মা বোনদের মধ্যে এক আল্লাহর বান্দির দাওয়াতের মাধ্যমে এক আল্লাহর বান্দি যদি দিনদার হয়, নামাজি হয়, তার মাধ্যমে আর একজন, তার মাধ্যমে আর একজন, এরকম সিলসিলাওয়ারি কেয়ামত পর্যন্ত যত এরকম আল্লাহওয়ালা দিনদার তৈরি হবে, কেয়ামত পর্যন্ত এই লাইনের ভিতরে যত দিনদার হবে তার নেকের একটা অংশ তোমার আমল নামায় জমা হবে। এর জন্য অনেকে কিন্তু আছে, আমি তো ভালোই আছি, হাদিসের ঘটনা বনি ইসরাইলের ভিতরে তাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও ফেরেশতারা জমিন উল্টে ধ্বংস করে দাও। রাব্বুল আলামিন, এই জমিনের ভিতরে এমন তোমার এক বান্দা চব্বিশ ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, বুঝলেন বুঝলেন, চব্বিশ ঘন্টা তোমার ইবাদতের ভিতরে লিপ্ত, তার ব্যাপারে কী করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে সহ জমিন উল্টে ধ্বংস করে দাও। মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না, কালে বুঝো নাই, এই সমাজের মধ্যে এত অন্যায়, এত অবিচার, এত মিথ্যাচার, এত আমার বিরুদ্ধাচরণ, এত ইসলামের বিরুদ্ধাচরণ, এত জুলুম, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন ঘোরাও বেঁকা হয় নাই, ওর একদিন পশু নড়ে নাই, যে এর অবস্থার পরিবর্তন কীভাবে ঘটানো যায়, ও শুধু ইবাদতের ভিতরে লিপ্ত, এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। কথা বুঝলেন কিছু? হ্যাঁ বুঝলেন বুঝলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুদেরকে বলবো, তাজকিয়া নাফস, আত্মশুদ্ধি, এটাও কিন্তু লাগবে, ফরজ। চার নম্বরে বলছিলাম জিহাদ, বাজান এক শ্রেণীর, বর্তমানে কালকে না কোন সময় শুনতেছিলাম, আমি শুনিনি, আমি একজন কয় যে সে সরমনায় আমাদের উপাধি আছে আমিরুল মুজাহিদিন, আমিরুল জিহাদ করছে কোন জায়গায়, এইটা কয় কয়, কথা বোঝেন নাই? এই কালকে শোনে না, মুক্তি নিজাম সাহেব বয়ান করছিল, জিহাদ কয় ফোরকা শুনাইছিল না, শুনছে না তো? এ ওরা মনে করে কি দরবারে লেখে কুফা কুমির নামে মনে আছে, কি কথা কথা, এটাই মনে করে না? আসতে কো আসতে কো,
তাহলে তোমরা এই হাদিসের অর্থ কি করবা মান রাআ মিনকুম মুনকারাল ফালিউগাইরু বিয়াদিহি আইলাম ইয়াসতাতিউ ফাবিলিসানিহি আইলাম ইয়াসতাতিউ ফাবিলকালবিহি ওয়াযালিকা আল্লাহুল ঈমান আল্লাহ সুবহানাহু কি বলছেন অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে মুখ দিয়ে বলিয়া ফিরাও না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে ফিরানো যায় এখন যেখানে শক্তি নাই কতল করার কতকে তার যেখানে শক্তি নাই এই তরবারি নিয়ে হাকিম করা তাই সেখানে কি করবা কে তো তুমি তো আর জিহাদ করতে পারবা না ঠিক জোরে গান কথা বলেন এই বাংলাদেশের মধ্যে এই আমাদের এখনো হাত দিয়া ফিরাবার অন্যায় শক্তি আমাদের আছে আছে নাই না আছে এখনো মুখ দিয়ে বলার শক্তি তো কিছু আল্লাহ রাখছে সবাই রে দেয় না এখন আল্লাহ আমাদেরকে এখনো রাখছে বলতেছে আল্লাহ কয়দিন রাখবে তা জানেন যতদিন আল্লাহ রাখবে বলতেই থাকতে হবে জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য বাজানদেরকে বলবো যে শোনেন না রাজা নামিল জাহাদ আসগারি ইয়া জিহাদ আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসছে কোন যুদ্ধের থেকে যুদ্ধের ময়দান সরাসরি যুদ্ধ বুঝেন নাই সরাসরি যুদ্ধের ময়দান থেকে আসছে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন এই ছোট যুদ্ধের থেকে আমি বড় যুদ্ধের দিকে রওনা করছি হাদিস কি সহি না হাদিস জাল তাহলে আসতে পারে সহি হাদিস সহি এর অর্থ কি করবা তোমরা কি করবা আল্লাহ সুসাল্লাহ সাল্লাম বলেন রজাগান আমি জেহাদিল আসগারি ইলা জেহাদি ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধে রওনা করলাম সাহাবায়ে কেরাম বলে আল্লাহ সুসাল্লাহ সাল্লাম এর সে বড় যুদ্ধ করুন বলে নফস আম্মারার সঙ্গে জেহাদ করা এর সে বড় যুদ্ধ সবাই জোরে বলেন সুবহানাল্লাহ নফসের সঙ্গে জেহাদ করাও কি যুদ্ধ কেন কেন এই নফস আম্মারার শত্রু দেখা যায় গোপন শত্রু ভয়ানক না আক্রমণ করে গোপনে না প্রকাশ্যে গোপনের আক্রমণ ভয়ানক না এরপরে আপনি যুদ্ধ নামছেন মাঠে ইসলামের পক্ষে করতে পারে শহীদ হয়েছেন বিনা হিসেবে বেশ আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা আর নফসের জেহাদ যদি ঠগে ইমান হারাই গেছে ভিতরে জাহান বড় যুদ্ধ না জেহাদ এখন করতেছেন মাঠে একটা সময় শেষ হয়েছে কিন্তু নফসের জেহাদ শেষ কোন পর্যন্ত মৌতের বিচারা রুহু বের হওয়ার আগ পর্যন্ত শয়তান মৌতের সময় ইমান নষ্ট করার চেষ্টা করবে না কথা কয় না করবে না করবে না এই মৌত পর্যন্ত এই জিহাদ চলবে তাহলে সেটা অনবরত মৌত পর্যন্ত বড় না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদ করা এর সে বড় যুদ্ধ জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার ভাজানদেরকে বলবো পর্দা আলে মা বন্ধু যারা শুনতেছেন কথা বেশি লাম্বানার সংক্ষেপ বলছি সর্বনাইতে আসছেন পুরো দিনের বুঝ নিয়ে যদি না যান তাহলে তো বিপদ আছে ধরে বলার কথা ঠিক কিনা হে আল্লাহর বান্দারা আর সবসময় বলি আজকেও বলি ছাত্র দশ সাবজেক্টে পরীক্ষা নয় সাবজেক্টে একশোর ভিতরে একশো নম্বর এক সাবজেক্টে ফেল ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র কি ফেল ফেল আর দশ সাবজেক্টে গড়ে 33 নম্বর ছাত্র কিন্তু ফার্স কথা ঠিক কিনা দিন পরিপূর্ণ দিনের ভিতরে পুরো ঢোকার জন্য আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছেন আমার আব্বাদান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কম থাকে দয়াময় করে তোমরা আমাকে জানাও আমাকে ধরাইয়া দাও কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরো দিনের ভিতরে ঢুইকা তারপর কবরে আসো হে কবরের যাত্রীর আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা শুনতেও বড় সহজ বলতেও সহজ কবর একদিন যাওয়া লাগবে কিন্তু জানা জানা আমার যাদেরকে দিয়ে পড়াইয়া পাঠাইলাম আর কোনোদিন আসবে না কোনোদিন দেখবো না আর কোনোদিন তোমাকে আমাকে ডাক দিতে পারবে না আর বাপ আর সন্তান ডাকবে সন্তানের ডাকে আর কোনোদিন সারা দিতে পারবে না হাজার শুনতে শুনতে কেমন জানি হইয়া গেলাম হাজার ইব্রাহিম আধা মাহমাতুল্লাহ রেখাল বেগুমার তিনি বলেন দশটা কারণে আমাদের দোয়া কবুল হয় না এর ভিতরে একটা কারণ মাইয়ের কে আমরা
দাফন করি, জানাজা নামাজ পড়াই, কবরে রাখি, ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। এরকম একদিন আসবে আমাকে এরকম কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া কবরের ভিতরে রাখবে। এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, আজকে আর নাফস লাগবে, জিহাদও লাগবে, বাজার কোরআনুল করিম পরিপূর্ণ, দিন পরিপূর্ণ, নবী শেষ নবী, আর কিন্তু নবী রসুল আসবে না। আল্লাহু আকবার, দিনের ভিতরে পুরা ঢুইকা যদি খোদা না কাস্তা কবরে যাও, আমার মালিক বলবে তোকে আগেই বলছি পুরা দিনের ভিতরে ঢুইকা না আসতে, কেন আসলি? ও ফেরেশতারা, এই কবর আর কবর থাকবে না, আর ওদের জাহান্নামের সঙ্গে কবরকে একটা সুরাত তৈরি করো, নাফরমান জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। এ কবরের যাত্রীরা ভালো কইরা বুঝো, বাজার বর্তমানে আলহামদুলিল্লাহ আমার এখনো মনে আছে হাফিজ জিজু রহমাতুল্লাহ আলাই যখন প্রথম নির্বাচনে ইসলামের পক্ষে দাঁড় হয়েছিল, বাজার আব্বাজান রহমাতুল্লাহি আলাই প্রকাশ্যে হাফিজুর রহমাতুল্লাহি আলাইকে সাপোর্ট করলো। শুধু সাপোর্টই না, তার নিজের মাইক নিয়া, নিজের যানবাহন নিয়া, নিজে ভাড়া দিয়া, আরে আমার এখনো মনে আছে বিশ্বাস না, এই মাঠে আব্বাজান মিটিং করেছিল হাফিজুর রহমাতুল্লাহের পক্ষে, কয়েকজন লোক মাত্র সামনে, আমার এখনো মনে আছে আব্বাজান রহমাতুল্লাহের ডাকে সাড়া দেয় নাই। এরপর পরে আবার আব্বাজান রহমাতুল্লাহ ইসলামের পক্ষে যখন ইসলামী তখন শাসনতন্ত্র আন্দোলন নির্বাচন করছিল, অনেক মুজাহিদ আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার হুকুম মানতে পারে নাই, বিভিন্ন কায়দায় লাইনে হাঁটছিল, পরের মাহফিল মাঠ ফাঁকা, আব্বাজান আফসোস করে বলছিল আজান আসলে আমি মনে হয় ভুল করছি না কি করছি জানি না, তোমরা বুঝি চরমনায় মুরিদ হও নাই, আসলে মনে হয় উচিত ছিল আমি তোমাদের মুরিদ হওয়া। আব্বাজান আফসোস করে কান্দে আর বলে উচিত ছিল মনে হয় আমি তোমাদের কাছে মুরিদ হওয়া, কারণ মুরিদ শব্দের অর্থ কি? ইচ্ছা পোষণ করা। আমরা যখন তাওবা পড়াই সব সব বুড়ি বাত উঁসে, সব বুড়ি কাম উঁসে, যে সমস্ত খারাপ কথা থেকে, সমস্ত খারাপ কালাম থেকে আমি তাওবা করতেছি, এই কথার উপরে তাওবা করতে করারও হয়, জোরে বলে কথা ঠিক কিনা? ইচ্ছা পোষণ করা, এই ইচ্ছা পোষণ কইরা যখন আপনি মুরব্বী মানবেন, এখন আপনার চালাকি আর চলবে না, যতক্ষণ পর্যন্ত মুরব্বী কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে পথ দেখাবে ততক্ষণ পর্যন্ত মুরব্বীর কথা অমান্য করা যাবে না, তাইলে কিন্তু এই তরিকার নেমাত পাওয়া যাবে না, বাজার আল্লাহর কুদরতের ঘরে ফওয়াজ বরকত পাওয়া যাবে না। সারা চালাক হসরাত দুনিয়া ওয়াল আখিরাত, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত। হে আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বাজান যারটা চরমনাইতে মুরিদ হয়েছ, বাজান রে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, অন্য সমস্ত সহযোগ সংগঠনগুলো ইসলামের পক্ষের কাজকে বাড়াবার জন্যে, এটা শুধুমাত্র একটা হেকমত অবলম্বন, আসলে সবই আমাদের কাজ। আব্বাজান বলতেন আমার ডান হাত বাম হাত একে শরীরে, আব্বাজান এরকম উদাহরণ দিয়া বলতেন নদীর দুই পার যেরকম দেখতে ভিন্ন, নিজ দিয়া কিন্তু এক হইয়া যায়, দলি যেরকম নাকি এক, আমাদের কাজগুলো সব কিন্তু পুরা দিনের ভিতরে ঢুইকা মাওলার সঙ্গে হাজিরা দেওয়ার জন্যে। এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহর কুদুক আল্লাহ রাসুল, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা শরীফ তেলাওয়াত কইরা সাহাবায়ে কেরাম, না সাহাবায়ে কেরামদের সাক্ষী রেখে বলছিলেন, এ আমার সাহাবারা তোমরা বলো সাক্ষী, তোমরা বলো আমার উপরে যে মালিক দায়িত্ব দিছিলেন সেই দায়িত্ব আমি পুরোপুরি পালন করতে পারছি কিনা। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূল পুরোপুরি আপনি আদায় করতে পারছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবারা তোমরা সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে যারা বলতে পারে মালিক সব দায়িত্ব আমি সাধ্য অনুযায়ী সব পালন করার চেষ্টা করছি, তোমরা সাক্ষী থাকো
আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজার আজকে চর্ম নাই আজকে আল্লাহু আকবার তাওয়ান দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার প্রশংসা সহকারে আল্লাহ একটা পরিচয় ঘটাইয়া দিছেন আহারে আজকে চর্ম নাইতে মানুষ লক্ষ লক্ষ পাগলের মতো ছুটে আসে আব্বাজান বলতেন বাজার না আমার দায়িত্ব আমি পালন করার জন্য আমি তোমাদেরকে পুরো দিনের বুঝ দেওয়ার জন্য আলোচনা করছি চলার জন্য বলছি বাজার মানবা কি মানবা না জানি না কিন্তু আমি যেন কেয়ামতের ময়দানে বলতে পারি মালিক আমার দায়িত্ব আমি পালন করছি তোমার বান্দা বান্দি মানছি কিনা জানি না আজান বর্তমানে কিন্তু একটা বড় বিপদ রাজনীতির ব্যাপারে এখন অনেক মুজাহিদ মনে বুঝ দিচ্ছে না আসলে তো ব্যাপার অনেক আলাদা কারণ আজকে দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র তার সাথে জড়াইয়া যদি কেউ রাজনীতি করে তার সাং সরকারের কোনো অভাব নাই তার টাকার কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই তার কত পাওয়ার বাড়ি গাড়ির কোনো অভাব নাই এই অবস্থায় যদি কেউ উল্টা বাজান নৌকা ধর অনেক মুজাহিদরা বলে হুজুর আমার পায়ে নিয়ে ঠিক মতো হাঁটতে পারি না পরিচিত লোক একেবারে আমার চোখটা উঠে ফেলছিল কিন্তু আমি নৌকামা আমার নাস ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে যুদ্ধ করে ছেলে তখন ইমানদার হয় নাই তিনি কাফেরদের পক্ষে যুদ্ধ করে মুসলমান হওয়ার পরে ছেলে বলে আব্বাজান অমুক যুদ্ধে এমনভাবে আপনি আমার সামনে পড়ছিলেন আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এর জন্য আপনাকে আমি কতল করি নাই আব্বাজান এই জন্য আমি কতল করি নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা আমি খোদার কসম করে বলছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু তখন তুমি মুসলমানদের শত্রু আমার রসুলেরও শত্রু তুমি আমারও শত্রু আর আজকে বর্তমানে দেখা যায় অনেকে বলে হুজুর আমার আত্মীয় দ্বার হয়েছে কি করব আমার ছেলে দ্বার হয়েছে কি করব আমিনু কামা আমানাল্লাহ কারণ বাজার তোমার কবরে তুমি যাবা আরে তোমার কবরে প্রশ্নোত্তর তুমি দেবা তোমার ছেলের কবরে ছেলে যাবে ছেলের কবরে প্রশ্নোত্তর ছেলে দেবে কে কি করে আমার তো দরকার নাই আশেকদের কাজ হলো কোন কাজে আমার মাওলা খুশি কোন কাজে আমার মাওলা বেজার যেই কাজে আমার মাওলা বেজার সে যে হোক না কেন কারো কথা মানা যাবে না যদি আল্লাহর বেতাওয়াক্কুল কইরা তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেবে আরে বাজানরে কিভাবে খুলবে বাজান তোমার আমার জেহেনে ধরবেও না আসলে দেখবা মাওলা সম্মান বাড়াইয়া দুনিয়াতেও দেবে আখেরাতেও সম্মানিত কইরা উঠাবে এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা আমরা রাজনীতি করি আমার মালিকের হুকুম পালন করি আমার মালিক কোরআন কারিমের ভিতর বসে আকিমুস সালাহ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ পড়ো এটা কিন্তু বলেন নাই নামাজ প্রতিষ্ঠা করো নিজে পড়লে হবে না আহাল পরিবার পরিজন সুযোগ থাকলে সমাজ রাষ্ট্রের ভিতরে নামাজ বাস্তবায়নের চেষ্টা করো ওই রব্বুল আলামিন তো কারানুল কালিমে কোরআনুল কারিমের ভিতরে বলছেন আকিমুদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো যে ব্যক্তি চলো এটা কিন্তু মালিক বলেন নাই মালিক বলছেন দিন প্রতিষ্ঠা করো এই জন্য আপনার রহমাতুল্লাহ আলাই এই কাটাযুক্ত পথ বাইসা এই পথের ভিতরে যে কাটা কত বিপদের কোনো শেষ নাই জানেরও ভয় জেলের ভয় বাজার গাড়ির উপর আঘাত করে আব্বাজারে গাড়ি কাজ ভাঙিয়া ফেলছিল আঠারোটার মতো আপনাদের বিরুদ্ধে কেস হয়েছিল আমি আপনাদের সামনে কথা বলতেছি
আমি ওকে তো জেলে গেছিলাম, আমি ওকে তো জেলের ভিতরে যাই মোটা রুটি ডাইল আমি ওকে তো খাইয়া আসছি, আল্লাহর কথা একটু দেখতেও যাই, আল্লাহর কথা শুধু বলছেন মালিক গো আমি তোমার হাতে সফর ঝুঁকিয়ে দেব, আল্লাহ জানের ভয় মালের ভয়। তারপরও কেন করতেন আব্বাজার মৌতেন বাজার, যদি মালিক জিজ্ঞাসা করে ফজলুল করে আমার দিন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠার জন্য কি তুমি চেষ্টা করছো, তখন আমি কি উত্তর দেব, এই উত্তর ঠিক করার জন্যই আমি এই কাঁটাযুক্ত পথে হাঁটি, বাজারে এই পথে চললে কত বিপদ এর কোনো শেষ নাই, কিন্তু তারপর আল্লাহর হুকুম পালন করার জন্য ওই রাজনীতি মানে রাজনীতি করি, জোরে করে কথা ঠিক না ভাই। সিনেমার মুসলমান বাবারা তারা ইসলামের নীতি আদর্শ বোঝেন না, তারা মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্রের পিছনে ঘুরা নিজের জীবনকে ধ্বংস করতেছেন। আবার এক শ্রেণী আমার বাজানরা আলেম আছে, তারা অনেক সময় বাইরা সিয়াসাত মে হালাকাতি হয় দাওয়াত মে কামিয়াবি হয়, আজানের মাধ্যমে একেবারে টোটাল অন্যায়ের বিরুদ্ধে আরে দেব রাষ্ট্রীয় পর্যায়ে দিন আল্লাহ প্রতিষ্ঠার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়। কারণ কি, তুমি যদি সমাজের পরিচালক না হও তোমার তো গোলামের জিন্দিগি কাটাইতে হবে, আজকে বাংলাদেশে যেরকম নাকি গোলামের জিন্দিগি আমরা কাটাই, জোরে বলেন কথা ঠিক না বেঠি। তাহলে সেই দেশের মধ্যে শতকরা 93 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে হারে মাইকের শব্দে বাচ্চাদের ঘুম ভাইয়া, ঢাকার রাজধানী, ঢাকার রাজধানী কি বলা হয় মসজিদের নগরী, এই দেশের ভিতরে এত আলেম ওলামা তোলাবা, সেই দেশের মধ্যে আজকে শিক্ষা সিলেবাসের মধ্যে সেখানে বাচ্চাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদেরকে শিখাবে মানুষটা কি বানর থেকে সৃষ্টি, জোরে বলো নাউযুবিল্লাহ। এই দেশে এত মুসলমান এত উলামায়ে কিরাম থাকার পরেও ইসলামী ধর্ম শিক্ষার মধ্যে সেখানে মূর্তির ছবি আইকা আমাদেরকে মূর্তি পূজক বানাবার দুঃসাহস দেখায়, এ গোলামরা এই গোলামি কইরা কয়দিন চলবা, আমরা তো মুসলমান বাচ্চার জাত, মুসলমান তো কোনোদিন গোলামের জাত হইতে পারে না, আর গোলামের জিন্দগি কয়দিন কাটাবা। এই জন্য বাজানদেরকে বলবো আজকে এত ইসলামের বিরুদ্ধাচরণ, এত বেহায়াপনা, এত অশ্লীলতা, আজকে হক কথা বলার মতো সাহস শক্তি আজকে তোমাদের নাই, কারণ কি গোলামের জিন্দগি, এই জোরে বলো কথা ঠিক না বেঠি। একদল আলেমের নামে কলঙ্ক, একদল মুফতির নামে কলঙ্ক, একদল পীর মুরিদের নামে কলঙ্ক, শুধু পেট পালা শিখছে, আর এই আজীবন গোলামির জিন্দগি তৈরি করার ক্ষেত্র তৈরি করছে। কিন্তু আজকে এত মুসলমান, আজকে যদি আমরা মুসলমান সন্তান যদি আজকে আমরা রাজপথে হুঙ্কার ছাড়তে পারি, এই দেশ আমার, এই দেশ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভূমি, এই দেশ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জন্মস্থান, এই দেশ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাটি, নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমিন, কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিন, আল্লাহওয়ালাদের জমিন। এই দেশের ভিতরে আমাদের বাচ্চাদের শিখতে হবে বানর থেকে সৃষ্টি, ও নাস্তিকের দলেরা হুশ থাকতে, রুহ থাকতে, রক্ত থাকতে, এই নীতি আদর্শ বাস্তবায়ন বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে তৌফিক দান করে, তাত তৌফিকে তাহানে তু ইয়ামানা কই যাবাত আমজে তু, বাজান আমার মালিকের দরবারে আরে শক্তির কোনো অভাব নাই,
যদি নিয়াতকে খালেস কইরা যদি আজকে ঈমানকে মজবুত কইরা অন্যায়ের প্রতিবাদে যদি স্লোগান তুলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের কলিজার ভিতরে ভয় থরকম্পন সৃষ্টি কইরা ফেলবে আরে মা বন্ধুকে বলবো কবরে যাবা কি প্রশ্ন আমার মালিক করবে মান রব ভুখা তোমার রব ছিল কে যারা দুনিয়া থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে না কইরা কোন সময় রব মনে করছো দলের নেতা নেত্রীকে আরে এক সিনেমার বাজাররা আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে মানুষ রচিত তন্ত্রমন্ত্র বাস্তবায়নের দল করে চেষ্টা করে অনেক সময় রক্ত মাংস মিলিয়া গেছে নাউজুবিল্লাহ রক্ত গোস্ত মেলছে ওরা ঠিক মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার মান রব্বুকা তোমার রবকে যারা বাজান ভালো করে যাই না রাখো দুনিয়া থাকো অবস্থায় আমার মালিক যে দিন তোমার আমার জন্য দুনিয়ায় পাঠাইছেন তার ভিতরে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় শান্তির পরিবেশ তৈরি হওয়ার নীতি আদর্শ জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক মতো আল্লাহর হুকুম মাইনা এই নীতি আদর্শের সঙ্গে জড়াইতে পারবে না আফসোস আমরা মুসলমান দাবি করি যদি ইসলামের নীতি আদর্শ আমরা মুসলমানরাই যদি প্রথম এটা গ্রহণ না করি এটা কি হিন্দুরা করবে নাকি খ্রিস্টানরা করবে বিজাতিরা করবে এই নীতি আদর্শ শান্তি দুনিয়াতে আখেরাতে মুক্তির জন্য কে পাঠাইছে জোরে বলো আল্লাহ মুসলমান আমাদের নীতি আদর্শ ইসলাম জোরে বলো কথা ঠিক না বেটি সাথে জড়াইয়া থাকবো যদি যার নাকি ঠিক মতো নীতি আদর্শ না অনুযায়ী কবরে যাবা তারা তো উত্তর দিতে পারবে না রব্বি আল্লাহ তারা তো বলবো হা হা লাদি জানি না কি কাকে আমি রব মানছিলাম জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন ওখা তারা ইসলামের নিয়ম অনুযায়ী ধর্ম অনুযায়ী সব আদর্শ অনুযায়ী চলতে পারো নাই বলতে তো পারবে না আমার ধর্ম দিন ইসলাম বলবে জানি না কোন নিয়ম অনুযায়ী চলছি আল্লাহ রসুলকে দেখাবেন মান হাজার রাজুল যারা আল্লাহ রসুলকে সর্বভূত নেতা মানতে পারো নাই তারা তো আল্লাহ রসুলকে দিকে চিনতে পারবে না বলবে হা হা লাদি চিনি না কে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বান্দা প্রশ্ন ঠিক মতো যেতে পারে নাই ওকে কত কিছু খাওয়াইলাম আর আমার সমস্ত নেয়ামত ভোগ করাইলাম কুকুরটাও আমার সৃষ্টি আর এই কুকুরকে আমি ভালো জিনিস খাইতে দেই না কোরমা পোলাওকে আমি খাওয়াইলাম কত মাছ খাওয়াইলাম কত দুধ খাওয়াইলাম কত ফল আমি ওকে খাওয়াইলাম আর কুকুরটা নোংরা ময়লা জিনিস খাইয়া ওর জীবনকে বাঁচাইছে তারপরে আমার তাসবি আদায় করছে গরুটা ঘাস খাইয়া ময়লা খাইয়া ওর জীবনকে বাঁচাইছে এরপরে আমার শুকরিয়া আদায় করছে আর আমার এত সব নেমাত খাওয়াইয়া ও আমার হুকুম মানে নাই ও ফেরেশতারা এই কবরের জন্য কবর থাকবে না জাহান্নামের সঙ্গে অসুরাত তৈরি করো জাহান্নামের আগুনে এসে কবর ভরবে জাহান্নামের আগুনে জ্বলবে দুজন দামাজা ফেরেশতা পিটাইবে আরে কেমন পর্যন্ত পিটাইবে কেমতের ময়দানে উঠবে আরে উঠে দেখবে তামার জমি গাছ নাই ঘর নাই বাড়ি নাই পানি নাই সূর্যের তাপ এক হাত বা সোয়াত মাথার উপরে ভুর করিয়া ছাড়ছে আরে ওদিকে যারা মাওলার হুকুম অনুযায়ী চলছে কেমতের ময়দানে উঠবে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেস্ট আর কোথায় দোষ আরে উঠাই কেমতের ময়দানে তাদের ডানে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর আমাদেরকে কবুল করে দি আমার মালিক ডাক দেবে বন্ধবাদী ওদেরকে আমার আরে কুদরাতি আরো সে নিচে ছায়াদান করবো আবাজা আলো করে মনকে নিয়ে যাও কবরে যাও কারণ আমার মালিক বড় দয়ার মাওলা চরমনে মা পেলে যখন নিয়ে আসছে আমার মালিক বল হারলে মানিল বল কুলিয়াউ বিল্লাহিল ওয়াহিদিল কহার আমার মালা যখন হারে কহারিয়া সিপাহিয়া ডাক দেবেন হে নাফারমানের দলেরা আহ
আজকে এই দিনের বাদশা আমি মাওলা আর কার কোন ক্ষমতা দেখাও নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলবে নাফসি নাফসি বলে শিক্ষার মারবে আপনার আমার দয়ার নবী সেজদা করে কালবে আমার রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মালিক আপনার উম্মতকে বাঁচান হাবিব গো মাথা উঠার সুপারিশ করে যা বলবেন তাই আমি শুনব আল্লাহ আপনি আমাদের আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সুপারিশ আমাদের জন্য নসিব করে আজা এই ময়দানে আসছেন আরে দিলকে আরে অন্তরের অন্তর করেন একটু খেয়াল করে মাওলার জিকির করেন খেয়াল সহকারে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন খেয়াল করে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই ইল্লাল্লাহ জিকির করবেন আমার কলবে আল্লাহই আছে আল্লাহ আল্লাহ জিকির করবেন আল্লাহ আমার দিকে চাইয়ে বলতো যেন নাকে এবং কলের মাঝখানে ঠেলা জায়গা আল্লাহ বলতো বন্ধ আমাকে বলাও কা